ফুটবলে লাল কার্ড হলুদ কার্ড যেভাবে এলো লাল কার্ড হলুদ কার্ড ছাড়া ফুটবলের কথা চিন্তাই করা যায় না কখনো কখনো তো এই কার্ড খেলার রূপকেই পাল্টে ফেলে দু হাজার ছয় সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির কথাই ধরুন না ফ্রান্সের অনেকেই বিশ্বাস জিনেদিন জিতান লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে না গেলে হয়তো ফাইনালের ফলটাই অন্যরকম হতে পারত। বিশ্বকাপের মতো ম্যাচে লাল কার্ড এমনিতেই আলোচিত ঘটনা যদিও বিশ্বকাপে লাল কার্ড হলুদ কার্ডের ইতিহাস কিন্তু অতটাও পুরনো নয় উনিশশো বাষট্টির বিশ্বকাপের কথা স্বাগতিক ছিল চিলি ফুটবলীয় শক্তিতে পিছিয়ে থাকা দেশ চিলিতে বিশ্বকাপ হচ্ছে ব্যাপারটা মেনে নিতে পারেনি ইতালিয়ানরা তারই প্রভাব পড়েছিল গ্রুপ পর্বের চিলি তালির ম্যাচটিতে বেশ কিছু ফাউলের ঘটনা ঘটে এখনও এই ম্যাচটি ব্যাটল অফ দ্য সান্তিয়াগো নামে পরিচিত ম্যাচের সবচেয়ে বিপাকে ছিলেন ইংল্যান্ডের ক্যান অ্যাটসন ম্যাচটি পরিচালনার দায়িত্ব ছিল তার কাঁধে মাত্র বারো সেকেন্ডের মাথায় ম্যাচে প্রথম ফাউল তবে প্রথম ফাউলের মাত্রা ছাড়িয়ে যায় বারো মিনিটের মাথায় গিউর ফিরিনির ফেরিনির করা দ্বিতীয় ফাউলটি রেফারি ফিরিনিকে মাঠ থেকে বের করার সিদ্ধান্ত নেন ইংরেজিতে বলা অ্যাস্টনের নির্দেশটি ফিরিনি ঠিক বুঝতে পারেননি তিনি মাঠও ছাড়ছিলেন না ভীষণ গোল বাঁধে পরে পুলিশ এসে জোর করে মাঠ থেকে তাকে বের করে দেয় ঘটনাটি অ্যাস্টনকে বেশ ভাবিয়েছিল বিশ্বকাপে নানান দেশের ভাষার সংস্কৃতিরও মিলন মেলা রেফারির বাসা মাঠের খেলোয়াড়রা নাও বুঝতে পারেন চিলি ম্যাচটাতে যাওয়া হয়েছে নতুন নিয়ম বের করার তাগিদ অনুভব করেন তিনি ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ ট্রাফিক লাইট দেখে তার মাথায় হলুদ ও লাল কার্ডের ভাবনাটি খেলে যায় যখন গাড়ি চালাচ্ছিলাম লাল আলু দেখে আমার মাথায় এলো হলুদ মানে শান্ত হও এবং লাল মানে থামো বের হয়ে যাও পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি মুখে বুঝে বলার আর বাসা বিড়ম্বনা এই ঝামেলা থেকে সহজে মুক্তি দিতে চলে এলো লাল কার্ড ও হলুদ কার্ড তার ভাবনার কথা জানালে ফিফাও রাজি হয়ে যায় তখন থেকে ফুটবলে চালু হয় কার্ডের ব্যাপারটি যেটি প্রথম বিশ্বকাপে ব্যবহার করা হয়েছিল উনিশশো সত্তরের আসরে ভাগ্য সেদিন অ্যাস্ট্রনের চোখে ট্রাফিক লাইট চোখে পড়েছিল ফুটবলের আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন